ক্ষতিগ্রস্ত বলতে সালদার মালি ভেতর মনে গেন নীলক্ষি সম্মানিত সাংবাদিকবৃন্দ, এই মুহুরী নদীর সমস্যা দীর্ঘকাল থেকে আমাদের এই আমাদের এখন এই যে নদী ভাঙ্গার কবলে আমাদের গবাদি পশু, খেত খামার, এই আমনের জ্বালা, তারপরে আপনার এই পুকুরের মাছ, হ্যাঁ ইত্যাদি মানে অনেক আমাদের ক্ষয়ক্ষতি, যে ক্ষয়ক্ষতি অপূরণীয়। এখন গতকালকে মন্ত্রিসভা আসছিল, মন্ত্রিসভা আসে দেখে গেছে আমাদেরকে অনেক আশ্বাস দিয়ে গেছে, এই বলি আমরা এখন ধৈর্য ধারণ করতেছি আর কি, কিছু তো করার নাই। এটা ফোনর সমস্যার করতে হলে আপনার ফোনরায় আপনার এই বেলনীয় হইতে এবং ফেনী পর্যন্ত যে নদীটা আছে, নদীটা ফুলগাজির পরে খনন করি আর ফানের রাস্তা আমরা ক্লিয়ার করতে সর্বপ্রথম পানির রাস্তা ক্লিয়ার করার পরে আমি পানিটা যখন চলে যাবো, আপনার সাগরের মুখোমুখি যখন পানিটা ফরে যাবো, তখন আপনার নদী বাঁধ আর নদীর বাঁধ যদি সংস্কার করে, দোনো পাশের বাঁধ যদি সংস্কার করে, তাহলে আপনার আমরা রক্ষার আশার মুখ দেখতে পারবো, বুঝছে। এখন মনে করেন যে ওই ফুলগাজির পরে আপনার নদী নাই কইলে চলে, এই জন্য পানিটা ওদিকে যায় কাবার হয় না, এই পানিটা এদিকে মানে বাঁধ ভাঙ্গি দোনো দিকে আমরা ক্ষয়ক্ষতি প্রত্যেক বছরে, এটা আজকে নতুন না, এটা প্রত্যেক বছরে আমরা ছোটোকাল থেকে আমরা জন্মের প্রত্যেকে দেখতে আসি। এইভাবে নদী ভাঙ্গনের কবলে আমাদের এলাকা, ফসল, গবাদি পশু, মাছের খামার, তারপরে ধানের ফসল সব সময় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটা আমরা আশাবাদী, এখন সরকার মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে যে ওনারা বেড়িবাঁধের মোহনী নদীর বেড়িবাঁধ সংস্কার করবে বলে এটা আশ্বাস দিয়ে গেছে আমাদেরকে আর কি। এই মুহুরী নদী ভাঙে প্রতি বছরে ভাঙে, এটা তো আর আজকে নতুন না। তো এই নদী মনে করেন এখন ফসল মানুষের জ্বালা ফান্দি বসাইছে, পুকুরে মাছ মারাইছে, তো মাছ এবং কি এলাকাবাসীর ঘর দুয়ার সব কিছুতে ক্ষয়ক্ষতি হয়েছে। বছর বছরে এটা পূর্ণ একটা যদি স্থায়ীভাবে একটা সমস্যা সমাধান করলে মনে হয় এলাকা ক্ষয়ক্ষতি বলতে, এখন মনে করেন বাড়িঘর, রাস্তাঘাট, পুকুরের মাছ জ্বালা বাইয়ে যেতে মানুষের কৃষকের দাম জ্বালা এই সব কিছু। মাছের খামারও আছে, ফিশারিও আছে না আমাদের এখানে, ওই দেখে না ভাতের মধ্যে মনে করেন পুকুরগুলো আছে, খামারটা এই প্রকল্পগুলো আর নষ্ট হয়েছে। আর বিশেষ করে বর্তমানে জ্বালা বইয়েছে কৃষকের গরু বেশি ক্ষতিগ্রস্ত। স্কুল কলেজ মাদ্রাসা ফসলি জমিন
অনেক কিছু নষ্ট হয়ে গেছে, এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। এটা আপনারা দেখবা, আর বানটা যাতে শক্ত করে বান্ধ দেওয়ার ব্যবস্থাটা আপনারা করবা, মানে বানটা বাংলা এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমরা শালদার মালিভাতর, এখানে মরি নদীর বাংলা প্রতি বছর পড়ে। এই নদীটা কোনো দিনও সংস্কার হইতেছে না, আজকে 3 দিন ধরে এখানে বাংলা পড়েছে, এখনও সরকারিভাবে কোনো অনুদান আসে নাই। আমরা সকল এলাকাবাসী চাইতেছি এই নদীটা পুনর্নির্মাণ করে এখানে বাঁধটা সংস্কার করা হোক। এখানে আপনার অনেক নদীর মাছ চলে গেছে আমাদের পুকুরের, আর পরে বাসা বাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছ চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি পূরণ কারণে সরকারের কাছে আমরা আবেদন করতেছি। আপনারা এই বাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে দ্রুত আবেদন? আমরা এই বাঁধ নির্মাণের জন্য দ্রুত এই সরকারের কাছে আবেদন।